বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণ গেরুয়াকরণের অভিযোগে আজ সকাল থেকেই চলছে বিক্ষোভ। রবীন্দ্রনাথের প্রাঙ্গণে কোনো সাম্প্রদায়িক নেতার ঠাঁই হবে না বলে শুরু হয় বিক্ষোভ। শনিবার অমিত শাহের সভায় মেদিনীপুরে অমিত শাহ সভায় যে বার্তা দিয়েছেন তারপরেই বোলপুরের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ, জ্বালানো হয় আগুন এবং অমিত শাহ দূর হাঁটো উক্তি শোনা যায়। অমিত শাহের চামড়া গুটিয়ে নেব, প্রতিবাদের আগুনে জ্বলছে মোদী এবং অমিত শাহ, এমন উক্তি শোনা যায় বিক্ষোভকারীদের মুখে। রয়েছে মিঠুন চক্রবর্তীর নামও, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও চলে বিক্ষোভ। সব মিলিয়ে অশান্ত শান্তিনিকেতন। বিক্ষোভ চলছে রবিবার সকাল থেকেই, বিশ্বভারতী প্রাঙ্গণ গেরুয়াকরণের অভিযোগে চলছে বিক্ষোভ।